যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, উন্মুক্ত টেন্ডার ছাড়া, উনি ইচ্ছা মতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারেন। মন্ত্রী এককভাবে স্বীয় বিবেচনায় যার যে কেউর সাথে চুক্তি করতে পারে, সরকারের যে কোনো মানে ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়, এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকারও এটাতে মানে সম্মতি জানিয়েছে এবং দেখিয়েছে যে এই ছয়ের দুই ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6-2 অসাংবিধানিক ঘোষণা করেছেন, এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এটাই মূলত এই কারণে 6-2 অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা 9 ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। 9 ধারাতে বলা আছে যে এই যে 6-2 অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না, আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে নয় ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এটাই হলো মূল কথা।